অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক প্রতিবারের মতো ভিডিওতে ক্লিক করার জন্য তো আজকে আমরা এমন একটা ধানের জমিতে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য যে আপনারা এই ধানের জমিটা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম একটা পরিস্থিতি হয়েছে ধানের জমিতে তো যেটা আমরা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লিপ লিফল বা যেটাকে আমরা অনেকে পাতা মোড়াও বলে থাকি এই রোগটা কী কারণে হয় এবং কেন কোন আবহাওয়াতে এই রোগটা বেশি পরিমাণে দেখা যায় বা বছর কেন প্রতিটা জমিতে এই রোগটা দেখা যাচ্ছে সেই সব বিষয় নিয়ে আলোচনা থাকবে এবং কোন কোন কীটনাশক ব্যবহার করে আপনারা এই ধরনের রোগকে আপনারা দমন করতে পারবেন সেই সব বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা তো দর্শক বন্ধুরা আপনারা এই যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন এই যে পুরো জমিটা তো এই পুরো জমির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিফল বা পাতা মোড়া পোকার আক্রমণের ফলে পুরো জমিটা মনে হয় যে কীরকম একটা পরিস্থিতি হয়ে গেছে জমিটা মনে হয় কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে এইরকম একটা পরিস্থিতি পুরো পাতাটা শুকে গেছে মরে গেছে তো এই রকম একটা পরিস্থিতি কিন্তু এই পাশের জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের জমিটা কিন্তু সেই রোগটা অবশ্যই লেগে গেছে সেরকম পরিমাণে এখনও পুরোপুরি লাগে নাই কিন্তু আপনারা দু থেকে তিন দিনের মধ্যে দেখতে পাবেন যদি কোনো রকম এর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন ও অল্প দিনের মধ্যে পুরো জমিটা একদম পুরো ছড়িয়ে যাবে তো দর্শক বন্ধুরা এই সামনেই যে আপনারা এই যে আমার যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটাও কোনো রকম কোনো মোটামোটা পোকার কোনো রকম কোনো আক্রমণ দেখা যাচ্ছে না তো দর্শক বন্ধুরা আমি কী স্প্রে করি এবং স্প্রে করলে এই রোগটা আসে না বা পোকা থাকে না সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে পুরো আলোচনা দর্শক বন্ধুরা এই ধরনের লিফ বা পাতা বোনা পোকা আমরা প্রত্যেক বছর দেখতে পাই না কিন্তু এবছর প্রত্যেকটা জমিতে প্রতিটা জমিতে এই ধরনের সমস্যা দেখাতে পাওয়া যাচ্ছে কিন্তু এর একটাই কারণ রয়েছে সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের কারণ আমাদের এইদিকে সারাদিন প্রায় মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বা থাকছে এবং এই অবস্থায় দিনে দু থেকে তিনবার কম করে বৃষ্টি হচ্ছে এই রকম আবহাওয়ায় এই পোকাটার বারবারান্ত প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় আপনারা ভিডিওতে যে পোকাটা দেখতে পাচ্ছেন যে মঠটা এই মঠটা ধানের পাথার মাঝখানটায় কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ পিস করে ডিম পাড়ে এবং সেটা ডিম দেওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে এটা পূর্ণাঙ্গ একটা লার্ভাতে পরিণত হয় এবং এই পাতার যে সবুজ অংশটা রয়েছে সেটা চুষে চুষে খায় এইভাবে লার্ভাগুলো একসময় কুড়ে কুড়ে খেতে থাকে পাতাগুলোকে এবং দু থেকে তিন দিন বা চার দিন পরে আপনারা দেখতে পারবেন পুরো জমিটা একদম শুকে গেছে পাতাগুলো মনে হবে যেন মাজরা পোকা আপনার ধানের সম্পূর্ণ পাতা কেটে দিয়েছে এবং সম্পূর্ণ পাতা শুকে গেছে বন্ধুরা আপনারা ভিডিওতে যে রকমটা দেখতে পাচ্ছেন ঠিক এই রকমটাই অবস্থা বা পরিস্থিতি হয় ধানের জন্য এই ধরনের পোকা দমনের জন্য আমি যে ধরনের ওষুধ বা কীটনাশক ব্যবহার করি সেটা আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ ওষুধগুলো আপনারা দেখে নেবেন দর্শক বন্ধুরা আপনারা এই ভিডিওসে যে ওষুধগুলি দেখতে পাচ্ছেন এগুলো চার রকমের কীটনাশক রয়েছে বা ওষুধ রয়েছে একটা রয়েছে ছত্রাকজনিত সমস্যার জন্য আর তিনটি রয়েছে পোকার সমস্যার জন্য তো দর্শক বন্ধুরা এই কীটনাশকগুলি আপনারা একটা পাত্রে গুলিয়ে নেবেন আমার এখানে বিঘা জমির জন্য রয়েছে তো আমি ছয় গ্লাস পানিতে এই ওষুধগুলো গুলিয়ে নিচ্ছি তো আপনারাও এইভাবে যতটুক জমির জন্য নেবেন অতটুক অত গ্লাস পানির মধ্যে এই ওষুধগুলোকে গুলিয়ে নেবেন তো আমার দুই দৈবিঘে জমি তার জন্য আমি ছয় গ্লাস পানির মধ্যে এই ওষুধগুলোকে গুলিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা ঢেলে ঢেলে কেটে কেটে গুলিয়ে নেবেন তো এইভাবে আপনার ঢেলে নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন একটা খড়ি দিয়ে খুব সুন্দরভাবে সেই ওষুধগুলোকে একটা নাড়া দিয়ে ঘেটে নেবেন এবং তারপরে যেটা করতে হবে আপনাকে প্রতি ট্র্যাঙ্কে বা প্রতি ড্রামে এক গ্লাস করে দিয়ে সেটা আপনার ধানের জমিতে স্প্রে করতে হবে তারপর আপনারা দেখতে পাবেন ম্যাজিক দু থেকে তিন দিনের মধ্যে আপনার ধানের জমির সম্পূর্ণ পোকা আপনার শেষ হয়ে যাবে এবং ধান ভালো হয়ে যাবে দর্শক বন্ধুরা ভিডিওতে দেখানোর সমস্ত কীটনাশক এটা বাংলাদেশে পাওয়া যায় তো বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য এবং আমাদের ভারতের দর্শক বন্ধুদের জন্য যেটা দেখাবো সেটা হচ্ছে এফএমসি কোম্পানির কর্পিমা। এটা ছয় গ্রামের প্যাকেট রয়েছে প্রতি পনেরো লিটার জলে দু থেকে আড়াই গ্রাম হারে মেশাবেন এবং তার সঙ্গে একটা একতারা মিশিয়ে যদি স্প্রে করে দেন তাহলে আপনার ধানের জমির এই লিপ ফল বা পাতা মোড়া পোকা থেকে শুরু করে মাজরা পোকা এবং অন্য অন্য যে সমস্ত পোকা রয়েছে সমস্ত পোকা আপনারা একসঙ্গে একদম নির্মূল করে দিতে পারবেন এবং ধানের জমি আপনাদের আবার সাবেক আগের অবস্থায় ফিরে আসবে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকু যদি এখনো চ্যানেলে সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইবেন